আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু স্কুল প্রিয় বিওয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ সুন্দর ভালো আছেন স্কুলের পক্ষ থেকে আজকে আসছি আমি আপনাদের সাথে মোহাম্মদ আরফুল ইসলাম খান স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা খানিস্ক ভিডিও দেখছেন দেখবেন এবং শেয়ার করছেন করবেন প্রত্যেকের জন্য আবার হইল হাজারো গোলাপ ফুলের শুভেচ্ছা প্রিয় বিওয়ার্স আজকে আমি কথা বলবো প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মান নির্ণয় যেখান থেকে এক থেকে দুইটি প্রশ্ন থাকে মান নির্ণী অনেকে প্রেশানি যে অঙ্কগুলো পুরো প্রশ্ন করত তারপরে কিভাবে আজকে আমরা অঙ্ক না করে কিভাবে মান দেখে ফলাফল করা যায় আজকে আমরা সেটা দেখাবো তাহলে চলে দেখা যাক কিভাবে অতি সহজে মানগুলো নির্ণয় করা যায় আমরা একটা অঙ্ক দিলাম এক্স মাইনাস ওয়ান কত এটা কে বলতে পারবো মান কত এটা অবশ্যই মান হবে এটা মান আঠারো কিভাবে স্যার মান আঠারো হবে অনেকেরই প্রশ্ন মান কীভাবে আঠারো হবে আঠারো মানটা আমরা এখন প্রমাণ করে দিচ্ছি আমার মান আছে কত ফোর লিখলাম ফোর আমার এই যে স্কোয়ার আছে এক্সের ফোর আমি স্কোয়ার দিয়ে দিলাম তারপরে দিলাম প্লাস টু এখন অনেকের প্রশ্নে প্লাসটা কিভাবে আসলো আমি সে প্রমাণটা দেখাচ্ছি আর যদি এখানে একটা মাইনাস একটা প্লাস দুইটা দুই রকম থাকে তাহলে অবশ্যই প্লাস হবে এখন দেওয়ার পরে পরিষ্কারে কত হয় ষোলো প্লাস টু ষোলো আট দুয়ে কত আঠারো তাহলে কি অবশ্যই উত্তরটা আঠারো কারেক্ট এম আই কারেক্ট এখন কীভাবে এই প্লাস হলো এই প্লাসের বিষয়গুলো আমি একটু দেখাচ্ছি যদি আমার চিহ্ন এই পাশে থাকে প্লাস এই পাশও প্লাস তাহলে হইবো আমার মাইনাস প্লাস মাইনাস ফলাফল হবে প্লাস মাইনাস প্লাস আমার হবে প্লাস দনটা যদি মাইনাস হয় তাহলে আমার হবে কি প্লাস অর্থাৎ এই বিষয়টা আমি কি বুঝালাম প্রিয় বিওয়ার্স এই বিষয়টা আমি বুঝাতে চেয়েছি যে যদি আমার এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স জায়গায় আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস অর্থাৎ একটা মাইনাস আছে আরেকটা প্লাস তাহলে প্লাস হবে আবার যদি এখানে প্লাস হয় হয় এখানে মাইনাস কি হবে প্লাস হবে কিন্তু যখন প্লাস প্লাস দোড়ে যখন প্লাস হবে তখন হইব মাইনাস আর দোড়ে যখন মাইনাস হবে তখন হইব প্লাস শুধু একটা বিষয় লক্ষণীয় আমার রাখতে হবে সেটা যদি উভয়টা প্লাস এইটো প্লাস এইটো প্লাস তাহলে হবে আমার মাইনাস তাহলে পরবর্তী অঙ্কটা যদি দেখি তাহলে আমরা বিষয়টি আরো বুঝতে পারবো আমার এই টু হলো কীভাবে অর্থাৎ আমার এই ফোরের আমি লেখলাম কি ফোর উপর স্কোয়ার সেদিন স্কোয়ার প্লাস যেহেতু আমার একটা মাইনাস একটা প্লাস সেই জন্য প্লাস আর এই যে স্কোয়ার যেহেতু আছে যেন আমার টু হলো ফোর স্কোয়ার ষোলো ষোলো প্লাসের প্লাস টু এর টু ষোলো দুই আঠারো তাহলে আমার উত্তর হয়ে গেলো এখন আমার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত এটার উত্তর কত হবে এটা আমরা একটু দেখি তো কত চিন্তা করে বলতে পারো উত্তরটা অবশ্যই সেভেন হবে কীভাবে সেভেন হবে তাহলে যদি একটু আমরা মনে মনে চিন্তা করি তাহলে উত্তরটা পাওয়া যায় যেমন মানাস আমার কত থ্রি লিখলাম থ্রি যেহেতু আমার স্কোয়ার আছে দিলাম স্কোয়ার দ্রোডে যেহেতু প্লাস তাহলে আমাকে কি দিতে হবে মাইনাস যেহেতু দ্রোডে প্লাস আমার দিতে হবে কি মাইনাস স্কোয়ার যেহেতু আছে টু তাহলে আমাকে টু দিতেই বোধ আমরা জানি থ্রি স্কোয়ারে কী হয় নাইন মাইনাস টু নাইনের যদি আমার দুই বিয়োগ হয় তাহলে আমার কত হবে তাহলে আমার হবে সেভেন তাহলে উত্তর আমার কত সেভেন আমার দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হল যা এ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ রুট থ্রি হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত তাহলে এটা আমরা দেখি যে উত্তরটা কেমন হয় কিভাবে করতে হয় আমার আছে কি তারা লিখি ফাইভ রুট থ্রি দিলাম এই আমার স্কোয়ার আছে আমি দিলাম স্কোয়ার আমার একটা মাইনাস একটা প্লাস তাহলে আমাকে কী দিতে হবে অবশ্যই প্লাস দিতে হবে তাহলে আমার স্কোয়ারে যেহেতু আমার কী আছে টু তাহলে আমি দিলাম টু আমরা জানি ফাইভ এফে যদি স্কোয়ার থাকে তাহলে কত ইব পঁচিশ আর এই যে স্কোয়ার ফের থ্রি ফের রুট আছে তাহলে স্কোয়ার উঠে কি যায় কাটা যায় তাহলে আমার কত হইব থ্রি প্লাস টু তিন পঁচিশে কত হয় পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর প্লাস টু এই পঁচাত্তরের সাথে দুই যোগ করলে কত হয় সাতাত্তর তাহলে অ্যান্সার আমার সাতাত্তর এই যে আমি যে দুইটা অঙ্ক দেখাইলাম এই অঙ্কটা এবং এই অঙ্কটা বিগত সালে বিগত কয়েক বছর আগে সহকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে যারা এভাবে আমরা শর্টকাট করতে পারি তাহলে আমরা এভাবে আশাবাদী পরীক্ষায় কাঙ্ক্ষিত মার্ক পেতে প্রিয় বিওয়ার্স আশা করি যারা আমার আজকে ক্লাসটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি ভিডিওটা টান না টেনে দেখা হয় তাহলে আশা করি আমরা যদি স্কোয়ার দিয়ে যদি আসে তাহলে আমরা অবশ্যই যে কোনো মানিন্য মানিন্য প্রশ্ন আসলে আমরা মানিন্য পরীক্ষায় অবশ্যই ভালো মার্ক পাবো আমরা আশা করি পরবর্তী ক্লাসে আমি কথা বলবো কিউব এখানে কিউব এবং ফোর যখন থাকে কিভাবে ফোর এবং কিউব দিয়ে যখন থাকবে কীভাবে অঙ্কগুলো করতে হবে তাহলে সকলে সুস্থতা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা ও স্বাগতম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম